আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ। এরপরে জানিয়ে দেব আওয়ামী লীগ কখনো কোনো দোষ স্বীকার করতে চায় না, অভিযোগ নজরুল ইসলামের। এদিকে শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন হঠাৎ স্থগিত। জানিয়ে দেব ভোট কেন্দ্র স্থানান্তরের দাবি এলাকাবাসীর। এবং দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতিতে মানুষের না বিশ্বাস অবস্থা সংবাদ সম্মেলনে বললেন ন্যাপ মহাসচিব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তারকে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার 6 অক্টোবর বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের 73তম অধিবেশনে যোগদান সহ যুক্তরাষ্ট্র সফরের সার্বিক বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। প্রধানমন্ত্রী সরকারের সার্বিক কর্মকাণ্ড, বিশেষ করে কোভিড-19 সংক্রমণ নিয়ন্ত্রণ এবং টিকা দিয়ে জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গৃহীত কার্যক্রমের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় রাষ্ট্রপতি 2030 সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভিষ্ট SDG অর্জনের ক্ষেত্রে যোগ্য নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে সঠিক পথে অগ্রসর রাখার স্বীকৃতি হিসেবে SDG অগ্রগতি পুরস্কার অর্জন করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। রাষ্ট্রপতি জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সার্বিক ভূমিকার প্রশংসা করেন। প্রধানমন্ত্রীকে তার 75তম জন্মদিনের শুভেচ্ছাও জানান। সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কাইকোয়াস সহ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিবরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, জাতিসংঘ সাধারণ পরিষদে UNGA 76তম অধিবেশন ও অন্যান্য উচ্চ পর্যায়ের পার্শ্ব আলোচনায় যোগদান শেষে যুক্তরাষ্ট্র থেকে গত 1 অক্টোবর রাত 11:13 দেশে ফিরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি VVIP চার্টার্ড ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে ফিনিশ রাজধানী হেলসিস্কিতে 2 দিনের যাত্রা বিরতির পর 19 সেপ্টেম্বর 76তম UNGA তে যোগ দিতে প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে পৌঁছান। সূত্র সময় নিউজ। আওয়ামী লীগ কখনো দোষ স্বীকার করতে চায় না, বললেন নজরুল ইসলাম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আওয়ামী লীগ সরকার কখনো তাদের কোনো দোষ স্বীকার করতে চায় না, কিন্তু যখন ভালো কিছু হয় তখন তারা সমুদয় কৃতিত্ব নিতে চায়, যদিও সেখানে তাদের অংশগ্রহণ বা অবস্থান খুবই দুর্বল। বুধবার 6 অক্টোবর বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, তারা আওয়ামী লীগ আপাতত আতাত করে ক্ষমতায় যেতেও লজ্জা পায় না। তারা গণতন্ত্রী হিসেবে দাবি করে, তারা মানুষের সব অধিকার কেড়ে নিয়ে জনগণের পক্ষের শক্তি বলে দাবি করে, তারা বরাবর একটা করে আসছে, তারা দুর্ভিক্ষ করেছে, এদেশে আবার উন্নয়নের দাবি করে। তিনি বলেন, আমাদের যেটা সত্য সেটা বলাই যথেষ্ট, আমি আশা করব আমরা এই সত্য বলাটা অব্যাহত রাখব। নিরুদ্বেগে সাহসিকতার সাথে এই সত্য উচ্চারণ করতে হবে, জনগণ নতুন প্রজন্ম সত্য জানতে পারবে এবং সে অনুযায়ী তাদের মনোমানসিকতা গড়ে উঠবে। বিএনপির এই নীতি নির্ধারক বলেন, যে রক্ষী বাহিনী এত অত্যাচার নিপীড়ন চালিয়েছে দেশের মানুষের উপর শৃঙ্খলা রক্ষার নামে, আসলে আওয়ামী লীগকে রক্ষার নামে, সেই রক্ষী বাহিনী যিনি দায়িত্ব ছিলেন তোফায়েল আহমেদ সাহেব, তিনি শেরে বাংলা নগর রক্ষী বাহিনী ক্যাম্পে গেলেন আশ্রয়ের জন্য। সেখানে রক্ষী বাহিনীর যারা ছিলেন তারা তাকে আশ্রয় দিতে অস্বীকার করেছেন। কি ধরনের একটা সরকার তাহলে কার্যকর ছিল? আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, বেগম সেলিনা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি প্রমুখ। সূত্র BD24 লাইভ। শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন স্থগিত। শিক্ষা সংক্রান্ত সমসাময়িক বিভিন্ন বিষয়ে বৃহস্পতিবার সকাল 11:00 সচিবালয়ে সংবাদ সম্মেলন করার কথা ছিল শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনির, পরে তা স্থগিতের কথা জানায় মন্ত্রণালয়। বলা হয়, শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনির পূর্ব ঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিলেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা MA খায়ের। এ বিষয়ে
মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা একটি গণমাধ্যমকে জানান, শিক্ষামন্ত্রীর শারীরিক অসুস্থতার কারণে সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। ওই কর্মকর্তা বলেন, মৌসুমী ফ্লুর কারণে কিছুটা শারীরিক অসুস্থতা বোধ করছেন শিক্ষামন্ত্রী, এ কারণে সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। সূত্র যুগান্তর। ভোটকেন্দ্র স্থানান্তরের দাবি এলাকাবাসীর। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের 5 নং ওয়ার্ডের ভোটকেন্দ্র বিভক্ত করে স্থানান্তরের দাবি করা হয়েছে। মঙ্গলবার এলাকাবাসীর পক্ষে নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত আবেদন করা হয়। এলাকাবাসী জানান, তাদের ভোটকেন্দ্রে কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কেন্দ্রে 3,524 জন ভোটার রয়েছে, কিন্তু বিদ্যালয়ে মাত্র 3টি কক্ষ, তাই স্থান সংকুলন না হওয়ায় নারী ও বয়স্ক ভোটারদের কষ্ট হয়, তাই তারা কেন্দ্র আসতে রাজি হন না। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হওয়ায় অনেকে ভোট না দিয়েই বাড়ি ফিরে যান, এতে প্রার্থীরা ভোট থেকে বঞ্চিত হয়ে আসছেন। তারা আরো জানান, সরকারি বিধি মোতাবেক যেসব ইউনিয়নে 3,000-এর বেশি ভোটার আছে সেখানে কেন্দ্রগুলো দুই ভাবে বিভক্ত করা হয়েছে। ফুলবাড়ী ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের ওই কেন্দ্রে মোট 3,524 জন ভোটার হওয়ায় দুই ভাবে বিভক্ত করা প্রয়োজন। এর অর্ধেক কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাকি অর্ধেক পার্শ্ববর্তী চৌকিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থানান্তর করা প্রয়োজন। চৌকিবাড়ি গ্রামের শাফিকুল ইসলাম হারুনর রশিদ লেবু মিয়া জানান, এসব কেন্দ্রে 3,000 ভোটার রয়েছে, সেগুলো বিভক্ত করা হয়েছে। আমাদের বাড়ি থেকে কেন্দ্রটি 2 কিলোমিটার দূরে এবং সেখানে ভোট দিতে নারী ও বয়স্ক মানুষের নানা ধরনের দুর্ভোগ পোহাতে হয়। ভোট দিতে দীর্ঘ সময় রোদে দাঁড়িয়ে থাকতে হয়, বাধ্য হয়ে অনেকে তাদের ভোটাধিকার প্রয়োগ না করেই বাড়ি ফিরে যান, ফলে নির্বাচনের প্রার্থীরা ভোট বঞ্চিত হচ্ছেন। তারা আগামী উপজেলা পরিষদ নির্বাচনের আগেই কেন্দ্রটি স্থানান্তরের দাবি জানিয়েছেন। এ ব্যাপারে সারিয়াকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, অভিযোগটি খতিয়ে দেখার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সূত্র যুগান্তর। দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতিতে মানুষের নাবিশ্বাস অবস্থা, বলছে ন্যাপ মহাসচিব। চাল, ডাল, তেল, আটা, পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের নাবিশ্বাস অবস্থা মন্তব্য করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম এ গোলাম মোস্তফা ভূঁইয়া বলেছেন, সরকার শুধুমাত্র ধনিক শ্রেণী আর লুটেরাদের স্বার্থ রক্ষায় ব্যস্ত, ফলে বাজার সিন্ডিকেট জনগণের পকেট কেটে নিয়ে যাচ্ছে। বুধবার 6ই অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে চাল, ডাল, তেল, আটা, পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ ন্যাপ আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, গরিব মানুষের সস্তায় ক্রয়ের শেষ পণ্য মোটা চালের কেজি পৌঁছেছে 50 টাকায়। চালের দামের ওপর নির্ভর করছে অন্যান্য জিনিসপত্রের দামের সমীকরণ। পরিণামে দুর্ভোগের শিকার হচ্ছেন কৃষক, শ্রমিক এবং পেশাজীবী সহ সীমিত আয়ের মানুষ, অথচ দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কার্যকর কোনো ব্যবস্থা চোখে পড়ছে না। সারা দেশে কালোবাজারি ঠিকানোর কার্যক্রম, দুঃখিত, ঠেকানোর কার্যক্রম। ন্যাপ মহাসচিব বলেন, বারবার নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির উপযুক্ত কোনো কারণ হাজির করতে পারেনি ব্যবসায়ীরা। বারবারের মতোই কৃত্রিম সংকট, সরবরাহে ঘাটতি ও আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কথা বলেছে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো। খাদ্যর অভাবে এই পৃথিবীতে কখনো পণ্যর দাম বাড়াতে হয়নি, সংকট লাগেনি, সংকট লেগেছে মজুতদারদের মজুতদারিতে, আড়তদারিতে। তিনি বলেন, ক্রয় ক্ষমতার মধ্যে মানুষের প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করতে না পারলে অশুভ দিনের মুখোমুখি হতে পারে বাংলাদেশ। চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামে ক্রয় ক্ষমতার ভারসাম্য সাধারণ মানুষের অধিকার, টিসিবি পণ্যের সহজলভ্যতা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ করে বাংলাদেশ দুর্নীতি, কালোবাজারি ও মজুতদারি শক্ত হাতে দমন এখন সময়ের প্রয়োজন, নতুবা আমাদের ভাগ্য অপেক্ষা করছে চরম বিপর্যয়। সূত্র জাগো নিউজ 24।